পরোটা অনেক খেয়েছেন বন্ধুরা, আজ আপনাদের জন্য ভিন্ন স্বাদের একটি পরোটা এনেছি, যেটা একবার হলেও ট্রাই করে দেখুন। আর একবার যদি এই পরোটাটা খান, মুখে স্বাদ লেগে থাকবে, প্রতিদিন কিন্তু খেতে ইচ্ছা করবে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে। আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম। যেসব বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, শ্রদ্ধা এবং বড়দের প্রণাম। তো বন্ধুরা, আজ যে পরোটার রেসিপিটা নিয়ে এসেছি, আপনারা এটা একবার যদি খেয়ে দেখেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন যে কতটা টেস্টি এবং কতটা সুস্বাদু। একদম ঘরে থাকা উপকরণ দিয়ে দারুণ স্বাদে একটি অন্যরকম পরোটা রেসিপি। আর এই পরোটার সঙ্গে অন্য কিছুর কিন্তু দরকার হবে না, সেইভাবেই পরোটাটা তৈরি করা হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর লাগছে দেখতে, আর খেতেও ঠিক ততটাই সুন্দর। তা বন্ধুরা, শুরু থেকে শেষ অবধি এই পরোটার রেসিপিটা দেখার অনুরোধ রইল। ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায়। নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি। আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন, একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না। একটা লাইক আর আপনাদের একটা কমেন্টস অনেক মূল্যবান আমার কাছে। আপনারা কমেন্টস করলে আমিও মোটিভেটেড হব আরও নতুন নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে আসার। সো ফ্রেন্ডস, শুরু থেকে শেষ অবধি পরোটার রেসিপিটা দেখুন, আর ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন। তা চলুন দেখা যাক কীভাবে পরোটা তৈরি করেছি। এখানে উষ্ণ গরম জল আছে, গরম জলটাই নিতে হবে, একদম হাত সইবে তেমন। পরিমাণ মতো চিনি নুন দিয়ে দিলাম, এরপর এর মধ্যে দেব অয়েল। হ্যাঁ বন্ধুরা, এটা আমি মাস্টার্ড অয়েল মানে সর্ষের তেল দিলাম। আপনারা চাইলে রিফাইন অয়েল বা ঘি বা রাইস ব্র্যান অয়েল, যার কাছে যেটা থাকে সেটা আপনারা ইউজ করতে পারেন। দিয়ে দিলাম গরম জলে। দিয়ে এবার এই উপকরণগুলিকে ভালোভাবে একটু নাড়িয়ে নিতে হবে। আর এখানে গ্রেটেড গাজর আছে। এই পরোটাটা আমার খুব কাছের একজন মানুষ আমার বাড়িতে আছে, আমার কাঠবিড়ালি, আমার লাডলি, ও অনেকদিন ধরেই আমাকে বলছে, মা অনেক পরোটা করো, এবার গাজরের পরোটা করো। তাই ওর রিকোয়েস্টে বা ওর জন্যই এই পরোটাটা তৈরি করা, তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি, খুবই টেস্টি। গ্রেট করা গাজর দিয়ে দিলাম। দিয়ে এইবার পরিমাণ মতো ময়দা, একবারে বেশি ময়দা দেব না, অল্প অল্প করে ময়দা দিয়ে এইভাবে হাত দিয়ে, মানে জলটা তো গরম, চামচ দিয়েই করবেন প্রথম অবস্থায়, তারপরে একটু ঠান্ডা হলে হাত দিয়ে মাখতে হবে। তা প্রথমে এইভাবে মেখে অল্প অল্প করে ময়দা দিয়ে, আর কোনো ঠান্ডা জল দেওয়া যাবে না, ময়দা দিয়ে অল্প অল্প করে মেখে সুন্দর একটা সফট ডো তৈরি করতে হবে। এটাকে আমি ঢাকা দিয়ে মিনিমাম আধা ঘন্টা রেখে দেব। এইবার কিছুটা পুর তৈরি করতে হবে। হ্যাঁ বন্ধুরা, এর ভেতরে কিছু পুর দেব, যেটার সাহায্যে পরোটাটা আমরা খাবো, ও আদার্স কোনো কিছুর আর প্রয়োজন হবে না, কোনো সবজি বলুন, আলুর দম বলুন, যাই হোক। এখানে চানা ডাল অর্থাৎ ছোলার ডাল, ছোলার ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে নিয়েছি। এইবার এই ছোলার ডাল ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে সুন্দর একটা পেস্ট তৈরি করে নিতে হবে। আর ডালটা কিন্তু একদম মিহি করে আমরা মিক্সিতে দিলে একদম মিহি করে পেস্ট করব না। পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর লঙ্কাগুলো দেখতে পাচ্ছেন খুবই ঝাল হবে, দেখুন একটু দানা দানা থাকবে। এবার একটা পুর তৈরি করব, একদম ভিন্ন স্বাদের এই পরোটা বন্ধুরা একবার হলেও খেয়ে দেখুন। এখানে সর্ষের তেল দিয়ে দেব, খুব বেশি দেব না, 2 স্পুন দিয়ে দিলাম। এইবার এর মধ্যে কিছুটা পরিমাণ গোটা জিরে দেব। হ্যাঁ বন্ধুরা, উইদাউট মশলা, কোনো মশলা যাবে না, গোটা জিরে একটু বেশি পরিমাণে দিয়ে দেব, মুখে পড়লে ভালো লাগবে খেতে। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা যেহেতু ডালের সঙ্গে দিয়েছি তাই আর খুব বেশি দেব না, নারকেল কোড়া, আর এটা হচ্ছে থানকুনি পাতা বন্ধুরা। হ্যাঁ, থানকুনি পাতা এটা ভীষণ উপকারী একটি, মানে খাবার কি বলবো, তা এটা তো সব এখনকার বাচ্চারা খেতেই চায় না, তাই আমার কাছে ছিল, আমি ভাবলাম এটা দিয়ে দিই, ধনে পাতা নেই, থানকুনি পাতা দিয়েছি, তা খেতে কিন্তু অপূর্ব হয়েছিল। আর থানকুনি পাতা যারা চেনেন, যারা খান, তার একটা আলাদা টেস্ট আছে, একটা ফ্লেভার আছে।
কোনো একদিন থানকুনি পাতা বাটা, কাঁচা পাতা কিভাবে বাটা খেলে কী উপকারী তা পাওয়া যায় বা কী কী উপকার হয়, কতটা টেস্টি হয় আপনাদের সঙ্গে একদিন শেয়ার করব। তা থানকুনি পাতাটা দিয়ে দিলাম, নারকেলটা দেখুন খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে। এইবার যে ডালের যে পেস্টটা সেটা দিয়ে দেব, দিয়ে এর মধ্যে পরিমাণ মতো নুন, চিনি, হলুদ, সর্ষের তেল যা যা দেওয়ার সব কিছু দিয়ে ভালোভাবে এটাকে সুন্দর একটা ড্রাই। হ্যাঁ বন্ধুরা, এই ডালের যে পুরটা এটা কিন্তু ড্রাই হবে, মানে ঝরঝরে টাইপের হবে, একটু আঠালো থাকবে কিন্তু কোনো রকম জল থাকবে না, সেইভাবেই এই ডালের পুরটা তৈরি করতে হবে। কালারটাও অসাধারণ, খেতেও কিন্তু অসাধারণ। আপনারা না খেলে মানে বুঝতে পারবেন না, একবার বাড়িতে বানিয়ে এইভাবে খেয়ে দেখুন, অসাধারণ টেস্ট লাগে। একটু আদার গুঁড়ো দিয়ে দেবো, আর এখন যেহেতু টমেটো সিজন নয়, সব কোলেস্ট্রলের টমেটো পাওয়া যায় আর সেই টমেটোয় কোনো স্বাদ নেই, তাই যদি আমরা লেবুর জুস দিয়ে দিই, লেমন জুস, তাহলে কিন্তু খুবই টেস্টি। আমার মুখে জল চলে এসছে বলতে যাই। তা ভালোভাবে এটাকে সুন্দরভাবে মিক্সড করে নেড়ে একটা সুন্দর পুর তৈরি করতে হবে। আর দেখুন ডালটা আস্তে আস্তে কিন্তু শুকিয়ে যাচ্ছে। এটা কী হবে, ভেতরে একদম ঝরঝরে হবে, প্রতিটা পরোটার ভেতরে মানে ডাল পুরি যেমন হয় তার থেকেও বেশি টেস্টি হবে বন্ধুরা। আর ডাল পুরি যাতে একটুখানি ডাল দেওয়া হয়, এটা অনেকটা পরিমাণেই দেওয়া হবে, যাতে অন্য কিছু আর এর সঙ্গে প্রয়োজন না হয়। নামানোর আগে একটু সর্ষের তেল দিয়ে দিলাম, খেতে ভালো হবে। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে ঠান্ডা করে নেব বন্ধুরা। ঠান্ডা হয়ে গেছে, এবার ছোট্ট ছোট্ট করে এক একটা একটা এইভাবে গোল করে করে মানে পুরের মধ্যে এই পরোটার মধ্যে দিতে হবে, সেইভাবে এইভাবে সুন্দর করে করে নেব কয়েকটা, মানে যতটা লাগবে যতটা হবে। তো দেখুন এইভাবে করে নিয়েছি, নটা হয়েছে, এখানে নটা পরোটা হবে আমার। আর এই যে দেখুন গাজর দেওয়া হয়েছে, কতটা সফট ডো তৈরি হয়েছে, এতটা টেস্টি হয় এই পরোটা, আপনারা না খেলে ঠিক বুঝতে পারবেন না। যাই হোক, এখানে ছোটো ছোটো করে নটা ছোটো ডো তৈরি করে নিলাম। এবার কোনো রকম অয়েল ছাড়াই এটাকে বেলতে হবে, খুব বেশি পাতলাও বেলবো না আর খুব বেশি মোটাও বেলবো না। দেখুন খুব পাতলা বা খুব বেশি মোটা হবে না, একটুখানি ময়দা ছড়িয়ে দিয়ে বেটে নেব। আর এই যে গাজরটা দেওয়া হয়েছে না বন্ধুরা, অসাধারণ টেস্টি লাগে। এর মধ্যে আর একটা উপকরণ দেব, আমি বেলে নিই, আপনাদের দেখাচ্ছি বেলে নিয়ে। তিল, হ্যাঁ বন্ধুরা, তিল দিলে খেতেও ভালো লাগে, তিলটা তো ভীষণ উপকারী আমাদের শরীরের পক্ষে, আর দেখতেও সুন্দর লাগে, মানে দুটো দুটো সাইডে তিল দেবো না, একটা সাইডে তিল দেব, মানে ভেতরে যেদিকে পুরটা থাকবে সেই দিকে তিলটা দেব না, তার যেদিকে তিল থাকবে না সেদিকেই পুরটা দেবো, দিয়ে এইভাবে হাতে প্রেস করে দেব, আর কিন্তু বেলবো না, ঠিক এইভাবে হাত দিয়ে মুখটাকে এঁটে দেব, দিয়ে এইভাবে হাতে প্রেস করে করে কিন্তু পরোটাগুলো তৈরি করব। এইভাবে হাতে প্রেস করব, দু হাতে প্রেস করতে করতে সুন্দর একটা পরোটা তৈরি হয়ে যাবে। আর এটাই কোনো পুরো বেরোবে না আর কাঁচা থাকারও ভয় থাকবে না। দেখুন খুব সুন্দর হয়েছে, গাজর আর তিল এত সুন্দর লাগছে, কালারটাও অসাধারণ হবে। দেখুন সবগুলি আমার তৈরি হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে, একদম হাতে তৈরি করা বন্ধুরা, কোনো রকম মানে কি বলবো, কি বলে এটাকে, রুটির চাটু, বেলাঙের ইউজ হয়নি,
যাই হোক, প্রথমে একদম তাওয়াটা গরম হলে পরোটাটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। এইভাবে হালকা করে করে ফ্রাই করব, যাতে পুরো পরোটাটা খুব সুন্দর, যেহেতু মোটা আছে, খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে যায়। আর এই পরোটাটা আপনারা ঘি বলুন, সর্ষের তেল বা রিফাইন অয়েল বা বাটার, বাটার দিলে আরও বেশি টেস্টি হয়। আপনারা বাটার দিয়েও কিন্তু ফ্রাই করতে পারেন, খুব বেশি অয়েল লাগে না বা বাটারও খুব বেশি লাগবে না। আমি এখানে রাইস ব্র্যান অয়েল দিচ্ছি, একদম সামান্য একটু দিয়ে দিলাম, দিয়ে আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দরভাবে ফ্রাই হবে। কালারটা জাস্ট অসাধারণ, আর খেতেও অসাধারণ। এইভাবে একটা ফ্রাই হয়ে গেল বন্ধুরা, আমি আরেকটা করে আপনাদের দেখাচ্ছি। যেহেতু মোটা হয়েছে, ঠিক এইভাবে ধরে ধরে সাইডগুলোও কিন্তু ফ্রাই করে নিতে হবে। এবার একসঙ্গে দুটো দিয়েছি, ওটা তো বালিশের মতো ফুলে গেছে, মানে দেখে বুঝতে পারছেন একদম বালিশ হয়ে গেছে ফুলে। এটা আমি সর্ষের তেল দিয়ে ভাজবো, আপনাদের ওইটা তো রাইস ব্র্যান অয়েল দিলাম, আমার কাছে বাটার ছিল কিন্তু একদম দেওয়ার কথা মনে নেই। আপনারা যখন বাড়িতে করবেন বাটার দিয়ে ফ্রাই করবেন, দেখবেন আরও বেশি টেস্টি হবে। মানে বাচ্চারা কেউ যদি একটা খায় তো দুটো তিনটে খেয়ে নেবে, এতটাই টেস্টি। তো এবার সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে এটাকে উল্টে পাল্টে ফ্রাই করতে হবে। আজকের এই একদম নতুন আইটেম পরোটার রেসিপি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। আপনারা কমেন্টস করলে আমিও মোটিভেটেড হব আরও নতুন নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসার। নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যদি রেসিপি ভালো লাগে তাহলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যায়। তিলগুলো দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে, তিল, গাজর, কাঁচা লঙ্কা, এতটা টেস্টি লাগ, মানে কি বলবো, খেলেই আপনারা বুঝতে পারবেন কতটা সুন্দর। মানে অরিজিনাল পরোটার যে কালারটা আর যা দেখতে, এখানেই দেখে বোঝা যাচ্ছে। তা আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। দেখুন আমি আপনাদের একটা খুলে দেখাচ্ছি, প্রতিটা মানে প্রতিটা কোনায় কোনায় পৌঁছে গেছে ডালের পুরটা, কোথাও ফাঁকা নেই, আর এত সুন্দর ফুলেছে, এতটা খেতে টেস্টি হয়েছে। এটা বাড়িতে একবার আপনারা তৈরি করে খেয়ে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। আর এটার জন্য অন্য কিছুর প্রয়োজন নেই। আর চাইলে আপনারা এর সঙ্গে একটু চাটনি খেতে পারেন, সেটা আমের চাটনি, মানে প্লাস্টিক চাটনি বা টমেটোর সস, যে কোনো একটা নিতে পারেন, না হলেও কোনো প্রবলেম নেই, লেমন জুস দেওয়া আছে। তো টাটা, বাই বাই।